উপজেলা পরিষদে ইউএনওদের একক নির্বাহী ক্ষমতা কেড়ে নিল হাইকোর্ট। পরিষদকে কার্যকর ও শক্তিশালী করতে নতুন আইনে বাড়ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতা। স্থানীয় সরকার আইন সংশোধন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। ফারাহ হোসেনের রিপোর্ট। একচ্ছত্র কর্তৃত্ব হারাচ্ছেন ইউএনওরা। উপজেলা পরিষদে ইউএনওরা মুখ্য নির্বাহী কর্মকর্তা এমন বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রায় দেন। উপজেলা পরিষদ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। আদালত রায়ে আরো বলেন, বিভিন্ন আমন্ত্রণ পত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখার সিদ্ধান্ত অবৈধ। এর মধ্যে দিয়ে ওনারা উপজেলা পরিষদকে বাইপাস করে একক ক্ষমতা ব্যবহার করে উপজেলা পরিষদকে অকার্যকর করে রাখছে। রিটকারী আইনজীবী বলেন, এর ফলে উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র অধিকার খর্ব হবে। উপজেলা পরিষদের প্রধান হচ্ছে উপজেলা চেয়ারম্যান। এই উপজেলা পরিষদের দ্বারাই নির্বাচিত প্রতিনিধি দ্বারা উপজেলা পরিষদ পরিচালিত হবে, এই স্পিডটাই মূলত এই রায়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, 1998 সালের উপজেলা পরিষদ আইন 2011 সালে সংশোধন করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে বোঝা যাবে এখন কে কিভাবে এই দায়িত্ব পালন করবেন। সেটা ব্যাখ্যা দরকার পরিষ্কার করে এই আইনে। হাইকোর্টের বিধানটা পরে এটা পাবলিশ হলে এটা নিয়ে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বসতে হবে এবং তারা কি করবেন এটা। নাগরিক ঢাকা।